অংশগুলো খুঁজতে তো সময় লাগে না বোঝার চেষ্টা করেন পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস ওষুধ না পেলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে আপনি আচ্ছা এখন গেলে কটার মধ্যে ব্লাড পাবো পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজতে পারে পাঁচটা সাড়ে পাঁচটা কত টাকা লাগতে পারে সতেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে দুই হাজার এখন আমার কাছে এত টাকা বাসায় যেয়ে গেলেও তো অনেক দেরি হয়ে যাবে আপু সরি আরেকবার বলবেন মানে এক্স্যাক্টলি কত টাকা লাগতে পারে আপনি প্রশ্নগুলো ওখানে যেয়ে করলে আচ্ছা ঠিক আছে থ্যাংকস কি করবো এখন সঙ্গে যে টাকা আছে সব মিলে তো হবে না বাড়িতে গিয়ে টাকা এনে অনেক দেরি হয়ে যাবে ওষুধটা আরে আরে করেন কি উঠেন না কেন নিয়ম নাই অসুস্থ রোগী আর বুড়া মানুষ উঠতে পারে আপনি উঠবেন কেন ভাইয়া আমি ছয়তলা যাব তাতে কি সিঁড়ি নাই সিঁড়িতে আইতে আইতে উপরে উঠে যাবেন আশ্চর্য দুই তলা তিন তলা হলে না হয় হেঁটে উঠা যায় কিন্তু ছতলা কিভাবে উঠব প্লিজ আমাকে যে আমেন এত ফিরিস্তি দিবার পারুম না আপনি এক কাম করেন কাউন্টারে যান স্লিপ নিয়ে আসেন যদি স্পেশাল অনুমতি আনতে পারেন তাইলে উঠতে পারবেন ভাইয়া লাড়ান তো হবে নাকি আমার ব্লাড লাগবে আপনি কি করে জানলেন জানতে হয় আপা জানাটাই তো আমাদের কাজ কারো রক্ত দরকার হইলে আমরা আইনা নিই আপা কি একা আসছে আমি একা বলে কোনো সুযোগ নিতে চাচ্ছি না তো না আমার সাথে লোক আছে পেশেন্টের কাছে আছে উপরে ও তার মানে আপনি নিজে ব্লাড আনবেন আনতে পারেন অনেকে নিজে নিজে আনে তবে কি না আপা আমরা এই হসপিটালের স্বেচ্ছাসেবী সংস্থা আছি তো আর ওই ব্লাড ব্যাংক থেকে আমরা 20% কমিশন পাই দাঁড়া না দেখা হ্যাঁ ভালো আছেন জি জি ভাই এটা কি বললেন এটাই তো আমাদের কাজ আর আপনার মা সুস্থ হয়েছে এটাই অনেক বড় কথা আমার জন্য দোয়া করেন আর মার দিকে খেয়াল রাখেন ঠিক আছে ভাই আসি ঠিক আছে ভাই ওনার মায়ের কি হয়েছিল ব্লাড ক্যান্সার ভাইয়া আমার তো এবি পজিটিভ দুই ব্যাগ রক্ত লাগবে কতক্ষণের মধ্যে আনতে পারবেন এই ঘন্টা দুয়েক সময় লাগবে আর আমাদের কাছে বেশি সময় লাগে না আপা যাইতে আর আসতে যা সময় কীরকম টাকা লাগতে পারে এই এমনিতে তো আপা এক এক ব্যাগ 800 টাকা করে পড়ে আর 20% কমিশন মানে ধরেন 1600 টাকা আর 320 টাকা কম আপনাদের চার্জ চার্জ দিন আপা এটা স্বেচ্ছাসেবী সংস্থা তো এইসব নিয়ে আপনি চিন্তা করেন না বা এখন তো দুইটা বাজে চারটা সাড়ে চারটার মধ্যে আমি চলে আসবো থ্যাংক ইউ ভাই সাড়ে চারটা উফ 1300 টাকার মধ্যে হয়ে গেল বাড়ি ফেরার টাকাও থাকলো Thank you.
এনজিও নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা যুক্ত আছে, তার একজন ব্লাড দিতে চেয়েছে। 4:30টার মধ্যে আসার কথা, 5:30টা বেজে গেছে, আসেনি, তাই তো? হ্যাঁ। আপনি কাউকে না জিজ্ঞেস করে ফট করে অপরিচিত একজনকে ব্লাড আনতে দিয়ে দিয়েছেন কেন? মানে আমি, আমাদের হসপিটালের সঙ্গে কোনো সংস্থা টংস্থা যুক্ত নাই, থাকলে তো আমি আপনাকে বলতাম। না না, মানে একজনকে দেখলাম, ওনার মায়ের ব্লাড ক্যান্সার, উনি আমাকে বললো যে লোকটা তাকে রক্ত দিয়েছে, এই কারণে আমি। এসব হচ্ছে সাজানো লোক, আপনি চিনবেন কি করে? এতগুলো টাকা তো গেলই, সময় নষ্ট। এখন রক্ত আনতে গেলে অনেক সময় লাগবে, এর মধ্যে মার যদি কিছু হয়ে যায়। ভালো আয়োজন আছে, যাবা? কারে খুঁজো? আমার যে বেশি আর কেউ দিব না, মদের গন্ধ সহ্য হয় না বুঝি। 100 টাকা বাড়াই দিব। 100 টাকা না হয় আরো বাড়াই দিব। আমি ভাবছি ভুল করছেন, আপনি আমাকে যা মনে করছেন আমি তার না। আমার মা অসুস্থ, আমি এখানে এসেছি ব্লাড ব্যাংকে ব্লাড নিতে, আপনি বোঝার চেষ্টা করেন।